হ্যালো ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমি খুব ভালো আছি। আর এখন বাজে 8:45, তো সবাইকে গুড মর্নিং। সকালবেলা আমার রান্না টান্না হয়ে গেছে, 9টার মধ্যে ডাল ভাত করেছি, আর কুমড়ো ফুলের বড়া, বেগুন ভাজি আর ডাল করেছি। আর ওর মানে আমার মেয়েকে নিয়ে গেছে আমার বর চুল কাটাতে, চুলগুলো এত বড় হয়ে গেছিলো, ঠান্ডাই ছাড়ছিল না, এত বড় বড় চুল হয়ে গেছে। তারপরে আবার নাচের ওখান থেকে স্যার বলেছে যে চুল কাটতে বারণ করেছে, তো সেই কারণে আর চুল কাটতেও পাচ্ছি না, তো ভাবছি সাইড থেকে একটু ছোটো ছোটো করে নিয়ে আসবে, সেই জন্য ওর পাপা নিয়ে গেছে ওকে। আর আমার রান্না টান্না হয়ে গেছে, আমি এসেছি ঘরে, ঘর গোছাতে বিছানার এই ইয়েটা পাল্টাবো, কভারটা, বেডশিটটা, মানে আবোল তাবোল বলছি, যাই হোক, স্ট্যান্ড ভেঙে গেছে, স্ট্যান্ডটা ঠিক হয়েছে কালকে দেখলে ফেভিকুইক দিয়ে, তো কোনো মতে চলছে। ওইটা বেশি ওর ওপরে চাপাচাপি করবো না, কারণ পুরো ভেঙে গেলে গেল। তো যাই হোক, এখানে কোথাও একটা সেট করবো ফোনটা, তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো। চলো, তো আমি এই বেডশিটটা চেঞ্জ করব, অনেক দিন হয়েছে, মানে এটা পাতা রয়েছে, আর আমার টাইম হয়ে উঠছে না, আর আমি এমনিতেই 10-12 দিন বাদে বাদে আমি চেঞ্জ করি। তো এটা তুলবো, তুলে তারপর একটা সাদা কালারের চাদর পাতবো। আর সাদা জিনিস বাচ্চাদের কাছে না মানে রাখাই যায় না, সাদা জিনিসটা এমনই জিনিস মানে খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, আর আমার মেয়ে ছোটো, সেই কারণে তো বেশি দিন রাখতেই পারবো না, হয়তো 4-5 দিন, তারপরে আর তাকানোই যাবে না এর দিকে। তো যাই হোক, তো যাই হোক, পাততে তো হবেই, বাচ্চা আছে বলে কি তুলে রেখে দেবো এমনটাও না। আর দেখো মশারি ওখানে ঝুলছে, মানে মশারিটা আমি না ভাঁজ করতে পারি না, মশারিটা ঠিক আমি গুছাতে পারি না, মশারিটা গুছানো যে আমার এত কষ্ট আমার কাছে, মশারিটা টাঙানো আর মশারিটা সুন্দর করে গুছানো, মানে এইগুলো ঠিক আমার কাছে হয় না। আর মশারি ধুলে পড়ে নাড়তে, মানে আমি এক জায়গায় জড়ো সড়ো করে রেখে দিই, নাড়তেও পারি না, মানে এটা আমার কাছে হয় না। তো যাই হোক, আমি বালিশের কভারগুলো চেঞ্জ করে নিলাম, মানে মাথার বালিশগুলো, আর পাশ বালিশগুলো চেঞ্জ করব না, কারণ পাশ বালিশগুলো আগেই চেঞ্জ করেছি একদিন আগে, তো সেই জন্য শুধু মাথার বালিশগুলো চেঞ্জ করব। আর কটা ইয়েও কিনতে হবে, মাথা বালিশের কভার কিনতে হবে, কারণ পুরানো হয়ে গেছে, রং ফং উঠে গেছে, তো এই কটাই আছে আপাতত, আর কিনতে হবে, দেখি কবে কিনতে হয়, মানে যাই আর কি, শুধু উল্টোপাল্টা বকছি আজকে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আজকে সারাদিনের কাজ বাজ কী করে কী করি, সময়টা কীভাবে কাটাই, জাস্ট এইটুখানি তোমাদের সাথে শেয়ার করব, তো বেশি বকবক করবো না, চলো দেখতে থাকো ভিডিওটা। না হলো অনেকক্ষণ পর, এই যে শীতের সময় মানে লেপ কাঁথা বালিশ মানে ভরে যায়, খাটের ওপর আমার গুছাতে ইচ্ছা করে না, মনে হয় কম বালিশ কাঁথা হলে ভাল লাগে। আর পুরো এই যে দুটো ব্ল্যাঙ্কেট, একটা আমার মানে আমার মেয়ের আর একটা আমাদের, কারণ ও এক ব্ল্যাঙ্কেটের মধ্যে ও থাকে না, বেরিয়ে যায়, সেই জন্য ওকে আলাদা একটা ব্ল্যাঙ্কেট দিতে হয়। আর দেখবে আমার জামা কাপড়, এই দেখো, এই দেখো খাটের তলায় ওই যে আরও আছে ভেতরে, আর এই যে এগুলো এখন সব ভেজাবো, তারপরে ভিজি, মানে রোজ আমার কাচাকুচি থাকেই, কমন মানে রোজ থাকবে, কষ্ট হলেও আমি কাচি, আমি জামা কাপড় না কাচলে আমার ভালো লাগে না, আর একটা দিনও রেস্ট পাই না, যে আজকে আমি পুরো ফ্রি, মানে একদিনও হয় না এরকম। তো চলো এগুলো ভিজিয়ে নিই, তারপরে আবার আসছি পরে, তো চলো দেখতে থাকো। তো জামা কাপড় কাচা হয়ে গেছে, আমি ছাদে চলে এসেছি, দেখো আজকে ছাদে কতটা রোদ আর কত হাওয়া হচ্ছে বুঝতেই পারছো দেখে গাছপালাগুলো। আর যেদিন অনেক জামা কাপড় কাচি না, সেদিন মনে হয় কি একটু রোদ টোদ থাকলে, হাওয়া থাকলে না মনটা ভালো লাগে, কারণ ভাবি যে জামা কাপড়গুলো পট করে শুকিয়ে যাবে। এই যে আমি নেড়ে দিয়ে যাচ্ছি, 1 ঘন্টা বাদে এসে দেখবো মানে সব শুকিয়ে গেছে, এত মাঠের মানে মাঠের পাশেই তো আমাদের বাড়ি, তো সেই কারণে প্রচণ্ড তাড়াতাড়ি জামা কাপড় শুকায়, আর ছাদে দিলে তো কথাই নেই, পুর দেখতেই পাচ্ছ পেছনে মাঠ টাঠ সব বিল, একদম ফাঁকা জায়গা, তো এখানে জামা কাপড় খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, এই একটা দিকে আমার শান্তি। আর আমাদের বাবার বাড়িতে, মানে আমি যদি যাই আমার বাপের বাড়িতে, সেখানে জামা কাপড় শুকাতেই যায় না, সকালবেলাও যদি ধুয়ে দিই সারাদিন পরেও দেখবো যে শুকায়নি, মানে একটুও রোদ পড়ে না বাড়িতে, খুব ইয়ে হয়, জামা কাপড় কাচতে গেলে খুব ঝামেলা হয়, ওই মাঠে যেতে হয় রোদে দিতে। তো যাই হোক, আমি দেখো জামা কাপড়গুলো নেড়ে তারপর আমি খেয়ে নেবো,
কারণ খিদেও পেয়ে গেছে অনেকটাই কাজ করতে করতে। আর আমি একটু সব কাজ কাজ বাজ করে তারপরে খাই, কারণ যখন খাওয়া হয়ে যায় না তখন আর কাজ করতে পারি না, মানে খুব কষ্ট হয়, তখন মনে হয় কি একটু বসে থাকি, এরকম রেস্ট নিই, এরকম মনে হয়। আর দেখবে খাওয়া দাওয়ার আগে কাজবাজগুলো না মানে করা যায় তাড়াতাড়ি তাড়াতাড়ি করে, কষ্টটা অতটা হয় না। তো যাই হোক, আমার মেয়েকে মানে চুল কাটাতে নিয়ে গেছে, ওকে খাইয়েও দিলাম না, 10টা বেজে গেছে, এমনি 9:30টার মধ্যে ওকে খাইয়ে দিই। তো যাই হোক চলো আমি এবার খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো, তো এই দেখো আমি চলে এসেছি, এখানে হচ্ছে ভাত আর আলু বেগুন সিদ্ধ, এটা আমার ফেভারেট, আর কাঁচা লঙ্কা, আর এখানে আছে বেগুন ভাজি আর কুমড়ো ফুলের বড়া, আর এখানে আছে হচ্ছে ডাল। তো এটাই হচ্ছে এখন খাবো আমি। তো চলো খেয়ে নিই, আবার পরে আসছি তোমাদের সামনে। তো চলো, তো এই যে আমার মেয়েও এসে গেছে, ও চুল কাটানো হয়ে গেছে, আর হচ্ছে এখন স্নানও হয়ে গেছে, খাওয়ানো হয়ে গেছে, এখন আমি ওকে স্কুলে দিতে যাব, গোছানো টোছানো সব কিছু হয়ে গেছে, এখন চলো ওকে স্কুলে দিয়ে আসি, তারপরে বাদ বাকি সব কিছু করছি। চলো, রোজ রোজ বলতো একটা কথা, কি জল নে, একটু জল নিয়ে আসি, একটু কথা শোনা, একটু না কি খাবি, তাড়াতাড়ি 11টা বাজে, আর কিছু নেই, আর তো অনেক ছিল, খাওয়া হয়ে গেছে একটা একটা করে, তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি, এই দেখো এখন এই বিস্কুট খাবি, এখন স্কুলে যাবি, ভাত খেলি, হ্যাঁ খাবো, তোমার এখন খেতে খেতে তো টাইম লাগবে বাবা, এসে খেও ওখানে, এখন এই এক প্যাকেট জেন্টস নাও, এই জেন্টস ছিঁড়ে দিই, না খেলে দেখ কেমন বিজয়, ছিঁড়ে দেবো, দেখো আমি চান টান করে চলে এসেছি, আর এই যে আমার মেয়েও চলে এসেছে, আজকে একটু তাড়াতাড়ি ছেড়েছে, এই যে চুল কেটেছে মনেই হচ্ছে না, চুল কেটেছে, এদিকে আয়, চুল কেটেছে মনেই হচ্ছে না, কারণ আমি বলেছিলাম ছোট ছোট করে কাটতে, কারণ নাচের প্রোগ্রাম আছে, সেই জন্য চুলটা বাঁধতে হবে, খোঁপা করতে হবে, সেই জন্য ছোট ছোট করে কাটা যায়নি, হয়নি আর কি। দেখি সব বিস্কিট খাবে কিন্তু, খাবি তো, মানে ও না ছোটবেলার থেকেই কোনো কথা ভোলে না সহজে, মানে একটা কথা যদি স্কুলে যাওয়ার সময় একটা কথা বলে দিই, স্কুল থেকে এসে সাথে সাথে সে কথাটা বলবে, মনে থাকে, অনেক বাচ্চারা ভুলে যায়, ও ভুলবেই না, সারাদিন মনে থাকবে, সারাদিন পরেও যদি জিজ্ঞাসা করি মনে থাকে, খুব চালু তাই না। আর এখন একটু প্র্যাকটিস করাতে হবে, কারণ প্রোগ্রাম সামনেই, আরও এখনও ছোটো, ভালো করে পারে না স্টেপ স্টেপগুলো দিতে, যতটা সম্ভব চেষ্টা করি আমি দেখানোর, আমিও তো পারি না, আমি তো পারি না বলতে গেলে, তাও যেটুকু আর কি দেখানো যায়, কি যেটুকু দেখানো যায় সেটুকুই চেষ্টা করি দেখানোর, এখনও তো খুবই ছোটো, সেই জন্য ওকে কেউ আর কি কিছু বলে না, ও যাই করুক না কেন, মানে একটু ভয়টা সাহসটা হওয়ার জন্য আর কি। আর অনেক বড় একটা স্টেজ, ওখানে অনেক ভালো ভালো দল আসছে, তো সেইখানে এত ছোট ছোট বাচ্চাদের দিয়েছে, এটাই অনেক বড় কথা। তো অবশ্যই তোমাদের তো অবশ্যই দেখাবো প্রোগ্রামের দিন, আর ও ড্রেসও বানাতে দিয়েছি, কেমন কি ড্রেস, কেমন কি মেকআপ, শাড়ি, হ্যাঁ শাড়ি,
তো সেগুলো তো অবশ্যই তো দেখাবই, তাই না মাম্মা? একটু দেখাও তো, প্র্যাকটিস করে মুখে গান করে দেখাও তো। দেখাও না এ মা, তাহলে আমার এখানে সবার সামনে লজ্জা পাচ্ছ, তাহলে যখন স্টেজে যখন তুমি নাচবে কালো কালো লাগছে কেন এরকম? তখন তো অনেক লোক দেখবে, সবার সামনেই করতে হয়, লজ্জা পেলে কিন্তু হয় না। শোনা, করো করো, একটু মুখে করো আর ওইখানে বসে প্র্যাকটিস করো, একটু দেখুক সবাই। করবে না মানে যা বলবে তাই, জোর করে তো আর কিছু হয় না। বাচ্চাদের দিয়ে আমি কখনো মানে জোর করি না, কোনো কিছুতেই জোর করি না, কারণ ওর যেটুকু ইচ্ছা সেটুকু করে, যখন ইচ্ছা হয় তখন করে। আমি সবসময় জোর জবরদস্তি করি না, কারণ ছোট বাচ্চা, এখনই এত চাপ দেওয়া যাবে না, তাই তো মা? না এখন তুমি কি করবে? না এটা খেয়ে খিচুড়ি খাবে, ঠিক আছে? আজকে গোটা ডিম দিয়েছে না? হ্যাঁ, ও আবার গোটা ডিম মানে খাওয়াটা বড় কথা না, ও গোটা ডিম দিলে খুব আনন্দ পায়, আর যদি হাফ ডিম দেয় তাহলে কান্না করে বাড়ি এসে, বলে আমি এরকম ডিম খাবো না, মানে এরকম দেখায় আমি এরকম ডিম খাবো না, দুই হাত জোর করে এরকম দেখা যে আমি এরকম ডিম খাবো আর এরকম ডিম আমি খাবো না, মানে এরকম খাওয়াটা খাওয়াটা বড় কথা না, খায় না কিন্তু আনন্দ পায়, তাই তো? আনন্দের জন্য খিচুড়িটা একটু খিচুড়িটা মানে খায় আনন্দের জন্য, যে একটা গোটা ডিম দিয়েছে ওকে। ফেরিওয়ালা এসছে 35 টাকার, যাই দেখি কিছু নেওয়া যায় কিনা, তো দেখতে থাকো ভিডিওটা, আবার এসে কথা বলছি দেখি কিছু কেনা যায় কিনা। ফেরিওয়ালা এসছে সেল 35 টাকার। চলো দেখো আমি রান্নাঘরে এসেছি, আর মাথায় যে গামছা এখনও পট্টি বাঁধা, কী রেখেছি আমি দেখো 35 টাকা সেল থেকে। এই যে মানে নতুন, এটা নোংরা ফেলার জন্য, রান্না করতে করতে নোংরা টোংরা ফেলবো। আর এই দেখো 3টে কৌটো আর একটা এরকম, মানে এইসব প্লাস্টিকের জিনিস, ছোটোখাটো জিনিসগুলো না লাগে হাতটা ধুতে। এই তো না না, দুপুরবেলা এখন যাবে না, এখন খাবে খিচুড়ি খাবে, তারপর নতুন সংসার নতুন রান্নাঘর, তো সেই জন্য টুকিটাকি জিনিস লাগে অনেক কিছু। হ্যাঁ যাও, চলে আসবা তো এক্ষুনি। তো দেখো মানে এখন এই শুধুমাত্র এই টেবিলটা এখানে রেখেছি। হ্যাঁ আচ্ছা, আর আমি একটা ফার্নিচার আনতে যাবো, আর একটা মিটকেস লাগবে, এত ছোট মিটকেস না মানে হয় না, মানে জিনিসপত্র রাখা খাবার দাবার রাখা হয় না, তো একটা ফার্নিচার আনতে যাবো, দেখি কালকে যায় কি না, তো যাই হোক একটু দেখে এসছি, ভালো লাগছে তো। আর এই যে আপাতত এই ঘরটায় করছি রান্নাবান্না, আর সামনে মানে ইচ্ছা আছে একটা আলাদা করে ঘর করব, রান্নাঘর, তো যাই হোক দেখি কতদূর কী করা যায়, তো চলো দেখতে থাকো, আবার পরে একটু পরে আবার আসছি। তো এই যে আমি চলে এসেছি ফাইনালি আমার মেয়েকে খাওয়াতে খিচুড়িটা, তো যাই হোক ও খিচুড়ি খেতে চায় না, তো যেটুকু খায় জোর করে একটু খাওয়াবো, ব্যাস বেশি জোর করব না, আর ওকে খাওয়ানো মানে আধা ঘন্টা ধরে নাও, তো যাই হোক বেশি কথা বলবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো। Thank you.
তো দেখো আমি আর আমার মাম্মাম চলে এসেছি, এখন ঘুমাবো আমরা দুজনেই। তো এখন প্রায় 2 বাজে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা একটু রেস্ট নেব। আর আমার এটা রোজকার অভ্যাস, একটু না শুলে না ভালোই লাগে না আমার শরীরটা, মানে কী বলো তো, শরীরটা মনে হয় কি খুব ক্লান্ত, খুব টায়ার্ড। আর যদি 10 মিনিটও যদি একটু রেস্ট নিই তাও মনে হয় ফ্রেশ লাগে। তো যাই হোক, আমরা একটু এখন ঘুমিয়ে নিই। আর দেখো আমার মামামকে খুব আদর করছি, আর পাশে একটু মিউজিক চলছিল সেই জন্য ভয়েসটা তখন দিলাম না। তো সবাইকে টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা।